সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। কেন জাহাপনা, হাকিমের ফরমানে ফিরনি, দুধ সিমাই, ক্ষীর দই এইসব খাওয়া মানা বলে? আরে সেসব তো আছে, কিন্তু তাছাড়াও কি যেন এটা হচ্ছে না। তারপরেও আবার কি বোঝো ঠেলা, শরীরটা যেন ম্যাজম্যাজ করছে, এই কিছু একটা করতে হবে মনে হচ্ছে, কিন্তু কি করি বলো তো। আপনি বরং একটু পায়চারি করুন জাহাপনা, ওটাই ভালো হবে, না হলে শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করে কি লাভ জাহাপনা। এই তো, এইটাই তো ভাবছিলাম, কি করলে লাভ হবে। সাবাস সুজির, তুমি আমার বুদ্ধির দরজায় জোরসে টোকা মেরেছো। আমি আবার কোথায় মারলাম? লাভ আছে উজির, লাভ আছে বই কি, কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে পারলেই তো লাভ। কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেইটাই এবার ভাবতে হবে। ও তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে? হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু কৃষ্ণচন্দ্রের মুখে চুনকালি মাখাতে পারলাম না, তাই মেজাজটা কেমন ম্যারম্যার করছে। তবে শুনুন জাহাপনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এতে করে আপনি শুধু চুনকালি কেন, আরো অনেক রঙই তো লাগাতে পারবেন ওই ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের মুখে। ঠিক আছে, এখন বেশি কায়দা না করে কাজের কথাটা বলো দেখি। সামনেই তো দোল উৎসব, কৃষ্ণনগরে সবাই রং খেলায় মেতে উঠবে। তারপর কি হবে? এই সুযোগেই আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করবেন, ওই রং খেলার বাহানায় একেবারে ল্যাজে গোবরে করে দেবেন জাহাপনা। ব্যাস, আর বলতে হবে না, বাকিটা আমি ঠিক মনের মতন করে সাজিয়ে নেব। এবার দেখি কৃষ্ণচন্দ্র তুই কি করে বাঁচো আমার হাত থেকে। কি হলো মহারাজ, আপনাকে কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে। চিন্তা বুঝলে মন্ত্রী, কেবলমাত্র একটা চিন্তাই, আজ সারা দিন ধরে আমাকে যেন কুটকুট কুটকুট করে খোঁচা মেরে যাচ্ছে। কি কুটকুটে চিন্তা রে বাবা। তবে আর কি বলছি, নবাব আসছেন কৃষ্ণনগরে দোল উৎসব দেখতে, তিনি যে এসে কি বায়না করবেন সেটাই তো বুঝে উঠতে পারছি না। খলের ছলের অভাব হয় না, এই হরেক রকম বায়না সামলাতেই হবে, আর সেভাবেই আমাদের প্রস্তুত থাকতে হবে। দরকার হলে সৈন্য সামন্ত সবাইকে কুচকাওয়াজ করিয়ে আওয়াজ দিয়ে দেব, ভয় পেলে চলবে না। হ্যাঁ, তোমার মতো মোটা বুদ্ধির মানুষ থাকলে কোনো আওয়াজই কাজ হবে না। নবাব কি যুদ্ধ করতে আসছেন নাকি যে সৈন্য নামাবে? আমি বলি কি মহারাজ, আমায় কিছু অর্থ বরাদ্দ করলে আমি একাই নবাবকে সামলে দেব, রসে বসে ঠিক বস করে ফেলবো ওকে। মন্ত্রী মশাই বস করুন না করুন, নবাব যে ফোঁস করবেই সেটা আমি এখন থেকেই বেশ দেখতে পাচ্ছি। তুমি আবার দেখবে না, তুমি যে সব জানতা চাটনিওলা। গোপাল ঠিকই বলেছে, নবাবকে সামলাতে অর্থ নয় বুদ্ধির প্রয়োজন, তাই গোপালই ভরসা। তাহলে আপনিও নিশ্চিত থাকুন মহারাজ, দোলের দিন গোপাল আপনার মুখে চুনকালি মাখাবেই মাখাবে। এই যে মানিকজোর, শোন, একটা কাজের মতো কাজ করতে হবে, গোপালের ওপর নজর রাখতে হবে, গোপাল কি কি বুদ্ধি খাটায় তার খবর রাখতে হবে, গোপালের চালের পাল্টা চাল চালবো আমি। ব্যাস, কি করতে হবে বুঝে গেছি, তবে হাতে যতক্ষণ না কিছু পড়ছে ততক্ষণ হাতটা ঠিক গরম হচ্ছে না, এই যা। সেসব ব্যাপারে ভাবতে হবে না, আমি যথা সময়ে যথা কাজ করে দেবো। এবার আমি এমন প্যাচ কষবো যে গোপালকেও জব্দ করে দেবো, আর গোপালের উপর মহারাজের বিশ্বাসের বেলুনও ফুটো করে দেবো। না তাহলে তো নজর রাখতেই হবে, হাজার হোক কর্তার ইচ্ছেতেই কর্ম। এবার যাকে বলে এক ঢিলে দুই পাখি মারবো।
বেশ তো পায়ের উপর পা তুলে বসে আছো, বলি কাজকর্ম কিছু আছে নাকি সব শিখে তুলে দিয়েছো? সারাক্ষণ যদি কাজই করি তাহলে বিশ্রামটা কখন করবো গিন্নি? আরে আজ বাদে কাল দোল, তাই হাত পা ছড়িয়ে খানিক বিশ্রাম করতে দাও, হট্টগোল করো না। ব্যাপার কি রে, তোরা আবার পড়াশোনা শিখে তুলে দিয়ে মুখ গোমরা করে চলে এলি কেন? সারা বছরই তো পড়ি, এখন কোথায় একটু রং মাখামাখি করব সেটাও হবে না মনে হচ্ছে। কেন রে, হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? কেন আবার, বাড়িতে বাবা মা সবাই তো বলছে রং খেলে সংসার আর চলবে না, তাহলে কি আমরা রং খেলবো না? বাড়ির সবাই তো ঠিকই বলেছে, যেমন তেমন রং মাখলে শরীর খারাপ হয়ে যাবে, শুধু জ্বর সর্দি নয়, খোশ চুলকুনি ফোঁড়া ফুসকুড়িয়ে হতে পারে। দেখেছো তুমিও কেমন ভয় দেখাচ্ছ, ধুর ভালো লাগে না। তা বলে কি বছরে একদিন আমরা একটু মজাও করতে পারবো না? দিলে তো দাদু হয়ে বাচ্চাদের এইভাবে মন খারাপ করে দিলে, সাধে কি আর বলি, তোমার মতো বেরসিক লোক আর আমি দুটো দেখিনি। না না দাদু, আমরা সব কিচ্ছু জানি না, তোমাকে আমাদের নিয়ে রং খেলার একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ দাদু বলো না, দোলের দিন রং না খেললে চলে? বেশ, আমি যখন তোদের মন খারাপ করেছি তখন তোদের মন ভালো করার দায়িত্ব আমার, দেখি তোদের জন্য কি করতে পারি। কি এদিক ওদিক কোনো দিকে তো দেখতে পাচ্ছি না, মানুষটা সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় গেল? তবে কি কাজ না করার খোঁচা দিয়েছি বলে তেড়ে ফুড়ে কাজে লেগে গেল নাকি? এই তো আমি এসে গেছি গিন্নি, একেবারে ফুলে ফুলে দুলে দুলে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার হলোটা কি বলতো, এবার কি কাজকর্ম ছেড়ে ধর্মে মন দেবে? আরে না না, সেসব কিছুই নয়, এই ফুলের অন্য কাজ আছে গিন্নি। কাজ না অকাজ সে তুমি জানো, তোমার যে মনে মনে কি আছে সে আমি কি করে জানবো? দাও গিন্নি, এখন একটা থলে দাও দেখি, বেছে বেছে কিছু শাকসবজি থলেতে ভরে নিয়ে কাজের কাজ করতে যেতে হবে এবার। ফুলের পরে আবার শাকসবজি, বলি মাথাটা কি তোমার পুরোপুরি খারাপ হয়ে গেছে গো? মাথা খারাপ হয়ে গেলে মাথাটা খাটাবো কি করে গিন্নি, তো তুমি কিচ্ছু ভেবো না, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। ওই দেখ ঘটা, সকাল সকাল নজরদারি করতে এসে কাজ হয়েছে। তাই তো দেখছি, গোপাল দাদা মনে হচ্ছে ভেতরে ভেতরে কোনো কাজ গোছাচ্ছে। চল চল, কোথায় কি করতে যাচ্ছে পিছনে পিছনে গিয়ে দেখি। কই রে, গোপাল দাদু তো এখনো মন ভালো করার মতো কোনো খবর দিল না। তাহলে আর কি করবি, মন খারাপ করেই থাক, এবারে আর আমাদের রং খেলা হবে না। কিরে, সব কটা মাথা এক হয়ে কি গুজগুজ ফুসফুস করছিস? কি আর করব, ভাবছি সবাই কত কত রং নিয়ে খেলবে আর আমরা হ্যাঁ করে দেখব। শুধু দেখলে হবে, খরচা আছে। কি আর খরচা করব, রং খেলতেই পারবো না, তো রং কিনবো কি করে? আয় আর মন খারাপ করতে হবে না, আমার সঙ্গে চল, তোদের রঙের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এই যে বিজ্ঞানী, কাজের কাজ কি হলো শুনি? ও গোপাল এসে পড়েছো? সে তো পড়েছি, তবে একা নয়, একেবারে দলবল নিয়ে হাজির হয়েছি, এদের যার তর সইছে না। না না, আর অপেক্ষা করতে হবে না, তোমার বুদ্ধি কাজে লাগিয়েই ফুলের পাপড়ি দিয়ে ভেষজ আবির আর বিভিন্ন শাকসবজির রস দিয়ে রং বানিয়ে ফেলেছি আমি। হ্যাঁ, তার মানে আমরা এবারে রং খেলতে পারবো? এই রং আর আবির মাখলে তো আমাদের শরীর খারাপ হবে না। ঠিক বলেছিস, নিজে সুস্থ থাকবো আর অন্যদেরও থাকার ব্যবস্থা করব। হ্যাঁ, এই নাও, এবার তোমরা খুশি খুশি রং খেলো। হ্যাঁ, বাচ্চারা না হয় খুশি হয়েছে, কিন্তু শুধু বাচ্চাদের খুশি করলেই তো হবে না, এবার তো নবাবকেও খুশি করতে হবে। বলো কি, নবাব যে কি সে খুশি হবেন সে কি জানি নাকি? জানি না, তবে জেনে যেতে কতক্ষণ, আর একবার জেনে গেলে নবাবকেও জব্দ করা যাবে। তার মানে এই জন্য বিজ্ঞানীর বাড়িতে আসা যাওয়া করছিল গোপাল দাদা? চল চল চল, মন্ত্রী মশাইয়ের কান গরম করি গিয়ে। গোপাল যে ভেতরে ভেতরে কি করছে কিছুই তো খবর পাচ্ছি না, আর ওই অকর্মার ঢেকি বটা ঘটাও তো কই কিছুই বলছে না,
ওদিকে মহারাজও তো কাল সকালেই সবাইকে হাজির হতে বলেছেন নিজের নিজের পরিকল্পনা জানাতে। না 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 না, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে যে এবারেও গোপালী বাজি মেরে বেরিয়ে যাবে। উফ, মারামারি কিছু করবে কিনা জানি না, তবে মাখামাখি নিশ্চয়ই হবে। আর তার জন্যে বিজ্ঞানীর কাছে গিয়ে ভেষজ রঙের ব্যবস্থাও করে ফেলেছে গোপাল দাদা। তার মানে তলে তলে এই ছবি করছিল পালের গোদা গোপাল। আরে রং দিয়েই নবাবকেও জব্দ করার ফন্দি আঁটছে গোপাল দাদা। ওর ফন্দি আঁটা বের করছি, গোপাল যদি যায় ডালে ডালে তাহলে আমিও পাতায় পাতায় যাই। তাহলে তাই তাই তাই, আমরাও যাই এইবার। যাবি তো বটেই, তবে এবার একটা বিশেষ জিনিস জোগাড় করে আনতে হবে তোদের, আর ওই দিয়েই এবারে গোপালকে একেবারে লেজি গোবরে করে ছাড়বো। শোন তবে, এই তো সবাই হাজির হয়ে গেছো দেখছি। আগে মহারাজ ডেকেছেন বলে কথা, হাজির না হয়ে উপায় আছে নাকি? বুঝলে, কাল দোলের দিনই নবাব আসছেন। এবার বলো দেখি তাকে কিভাবে রঙিন অভ্যর্থনা জানানো যায়। হ্যাঁ হ্যাঁ, সেই পরিকল্পনাটাই সকলের পূর্বে করে নেওয়া চাই। হাজার হোক অতিথি দেব ভব। আমি তো ঠিক করেই নিয়েছি, আমি রং ভরা বেলুন ফাটাবো একেবারে ফটাস ফটাস করে এইভাবে। তোমার যা পরিকল্পনা দেখছি তাতে বেলুন না ফাটলেও নবাব আমাদের পটকা ফাটিয়েই ছাড়বেন। আমি ভাই ওইসবে নাই, আমি শুধু রঙিন ওড়না ওড়াই। ওড়না ছাড় ছাড় না, আমায় ছাড় না। বোঝো ঠেলা। আমি বেশ ভালোই বুঝতে পাচ্ছি যে কাল কি হবে। তোমাদের উপর ভরসা করাই আমার ভুল হয়েছে। মহারাজ এখনই অত ভেঙে পড়ছেন কেন? মহারাজ চিন্তা নেই, সবকিছু তালগোল পাকিয়ে গেলেও গোপালের মস্তিষ্ক প্রসূত বিজ্ঞানীর ভেষজ আবির আর রং ঠিক কাজে দেবে। গোপাল সেগুলো আগে ভাগেই ব্যবস্থা করে রেখেছে। বলো কি, গোপাল তার মানে ভেতরে ভেতরে কাজ গুছিয়েই রেখেছে। মন্ত্রীমশাই এই কথা জানলো কি করে? তার মানে খবর আগে ভাগেই মন্ত্রীমশাইয়ের কানে পৌঁছে যাচ্ছে। আর মন্ত্রীমশাইয়ের গলায় যেন আমার জন্য একেবারে মধু ঝরছে। না না না, এবার তাহলে সেই মতো ব্যবস্থা নিতে হবে। গোপাল তুমি বরং ওইসব আবির রং রাজপ্রাসাদে এনে জমা করে রাখো, যাতে নবাব এলে সময় সুযোগ করে আমরা তাকে ওই রং দিয়েই বরণ করে নিতে পারি। তাই করো গোপাল, কাজ বরং আগে থেকে এগিয়ে রাখা ভালো। তবে অতি ভক্তি চোরের লক্ষণ, বুঝতে পেরেছি লক্ষণ ভালো নয়, দেখা যাক কি হয়। বেশ তাই হবে মহারাজ। আসুন আসুন, আমাদের কি সৌভাগ্য, স্বয়ং নবাব বাহাদুর এসেছেন আমাদের রাজ্যের দোল উৎসবে। সৌভাগ্য না দুর্ভাগ্য, সে তো ঠিক সময় টের পাবেন মহারাজ। আমিও খুব খুশি হয়েছি এখানে এসে, তবে আরো খুশি হব তোমাকে জব্দ করতে পারলে। বেশ তো, তবে গোপাল তুমি এসেই না হয় নবাবের কপালে ভেষজ আবির মাখিয়ে বরণ করে নাও ওনাকে। মন্ত্রীমশাইয়ের হলোটা কি, এইভাবে সব কাজে আমাকে এগিয়ে যেতে বলছেন? না না, ওর হাবভাব তো খুব একটা সুবিধার ঠেকছে না, ওর এত উৎসাহের কারণ কি? তবে কি আবিরেই? যাও গোপাল যাও, তুমি তবে আর দেরি করো না,
ইয়ে যাকে বলে শুভস্য শীঘ্রম, ওই আবিরে কায়দা করে আগে থেকেই চূর্ণ মিশিয়ে দিয়েছি আমি। এই কারণেই আগে থেকে সেই সব রং আবির রাজপ্রাসাদে মজুত করতে বলেছিলাম। এবার গোপালকে দিয়ে নবাবকে বরণ করানোর সময় সব ফুর্তি বের করে দেব। আরে আরে করো কি করো কি, ওইসব রং আবির দিয়ে আমাকে বরণ করে নিতে চাইলে তো হবে না। হবে না তাহলে হবেটা কি? জাহাপানা তো এখানে রং মেখে নয়, রং মাখিয়ে দোল উৎসব শুরু করবেন। আগে সে তো করবেনই, তবে তার আগে নিজে একটু রং না মাখলে হয়? আজকের দিনে একটু রং তো আপনাকে মাখতেই হবে। বেশ, এত করে বলছো যখন, তখন রং না হয় মাখবো, তবে সেই রং এমন রং হবে যে রং গায়ে লাগবে না কিন্তু আমি রঙিন হয়ে যাব। এমন কিছু কি মাখাতে পারবে কৃষ্ণচন্দ্র? না হলে নবাবকে ঠিক মতো অভ্যর্থনা করা হয়নি বলে মহারাজকে জরিমানা করা হবে। সে আবার কি কি ফাঁসান ফাঁসলাম রে বাবা, এখনই বিপদ থেকে আমাকে একমাত্র গোপালই উদ্ধার করতে পারে। বেশ তো, নবাব বাহাদুর না হয় মৃদু জলযোগ করে একটু বিশ্রাম নিন এই ফাঁকে, তারপরে যথাসময়ে রং মাখামাখির ব্যাপারটা সামলে নেওয়া যাবে। বেশ, তাই হবে। তবে সাবধান জাহাপানা, ভুলে যাবেন না আপনার কিন্তু ওই দুধ জাতীয় খাবার দাবারে বারণ আছে, খেয়েছেন কি অমনি পেটের গড়বড় শুরু হয়ে যাবে। তোমার আর মনে করানোর দরকার নেই, সে আমার ভালোই মনে আছে। তাহলে এই ব্যাপার, তবে তো এটাকেই কাজে লাগানো যেতে পারে। বেশ খানিকক্ষণ তো হয়ে গেল, কই এখনো তো খাবার দাবার কিছু এলো না, এদিকে পেটে যে ছুঁচো ছোটাছুটি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে আপনার জন্য বিশেষ খাবার বানাচ্ছে। বানাচ্ছে তো বানাচ্ছে, সেই খাবার আস্তে আস্তে যে আমার খিদেটাই মরে যাবে। এই রে, নবাবের মনে হচ্ছে জোর খিদে পেয়ে গেছে, তবে আর অপেক্ষা করতে হবে না। এই যে আপনার জন্য একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। কই, কি এনেছো দেখি? এই মরেছে জাহাপানা, এ তো ছানার পায়েস, রাবড়ি, আমদই, দুধপুলি। তাড়াতাড়ির মধ্যে এগুলোই যে পাতে দেওয়া গেল, এখন এই দিয়েই না হয় জলযোগটা সেরে ফেলুন জাহাপানা। কিন্তু এসব যে আপনার চলে না জাহাপানা। চলে চলে চলে, খুব চলে, এদিকে আমি মরছি খিদের জ্বালায়, আর উজির কিনা বাজ বিচার করছে। না চললেও চালিয়ে দিন জাহাপানা, দেখবেন কিচ্ছু হবে না, কথাতেই তো আছে বিদেশে নিয়ম নাস্তি। আপনার খাওয়া হয়ে গেলেই না হয় দোল খেলার উদ্বোধন হবে। এক্ষুনি নবাব এসে রং খেলা শুরু করবেন, কিন্তু তার আগে তার যে ওই অদ্ভুত শর্তটা পালন করতে হবে, তার কি হবে? সে আর কি করে সম্ভব, নবাব ঠিক আপনাকে পেঁচে ফেলে দিয়েছে। মা, নবাবের কি বুদ্ধি! এবার তবে কি হবে? কি আবার হবে, মহারাজের মুখে চুনকালি পড়বে। আমি তো আগেই বলেছিলাম গোপালের উপরে ভরসা করলেই ডুবতে হবে। হ্যাঁ, কে বলেছে মন্ত্রী মশাই? যে ডোবাতে পারে সে ভাসাতেও পারে, দেখুনই না কি হয় এবার। তাহলে ভালো কিছু হবে বলছো? তাই যেন হয়। এই তো জাহাপনা হাজির হয়ে গেছেন, এবার তাহলে রং খেলা শুরু করলেই তো হয়। সে না হয় করছি, কিন্তু আমাকে ওই রং ছাড়া রঙিন করার কি হবে? হবে হবে, সব হবে। এই তো হলো বললে। এই মরেছি, আওয়াজ পেয়ে গেছে, পেটটা মোচন দিচ্ছে। এই এই আমি যাব আর আসবো। এই তো নবাব ফিরে এসেছেন, এবার তাহলে শুরু করা যাক। হ্যাঁ, শুরু করলেই করা যায়, কিন্তু কিন্তু আবার যদি দৌড় লাগান তখন কি হবে? বারবার প্রজাদের সামনে এইভাবে ছোটাছুটি করে যে আপনার মান সম্মান এমনিতেই ধুলোয় মিশে গেছে জাহাপনা, এবার আবার গেলে
আপনার অবিবেচকের মতো কাজের জন্যই যে সারা কৃষ্ণনগরে রং খেলা আটকে আছে। না না, আমি সত্যি লজ্জিত, এইভাবে যে একটা গন্ডগোল হয়ে যাবে সেটা ভাবতে পারিনি আগে। তবে আমি রং খেলা উদ্বোধন না করলেও আমাকে রং ছাড়া রঙিন করার ব্যাপারটা তো করতে পারোনি তোমরা। হ্যাঁ হ্যাঁ, সেটার কি হবে? নবাব কিন্তু কিছুই বলেননি, আবার ঠিক প্যাচে ফেলে দিয়েছেন। এবার গোপাল জব্দ হবে। এই তো বিবিকি কি মানে বাবা, মানে কথাতে তো এটাও আছে জাহাপনা, যে লজ্জায় রাঙা হয়ে যাওয়া। আর রাঙা মানে লাল। আপনি যখন নিজে মুখেই বলেছেন যে আপনি ভীষণ লজ্জিত, তখন তাহলে এটাও স্বীকার করে নিয়েছেন যে লজ্জায় আপনি রাঙা মানে লাল হয়ে গেছেন। ব্যাস ব্যাস, তাহলেই তো রং ছাড়াই রঙিন হয়ে গেলেন নবাব, তা রং মাখতে আর বাকিটা কি থাকে? এই রে, তাই তো। আপনি ফেঁসে গেছেন জাহাপনা। আরে কি মুশকিল, গোপাল যে আবার জিতে গেল দেখছি। আমি সত্যি গোপালের বুদ্ধির কাছে হেরে গেছি এবার। তবে এখন আর রং খেলা শুরু করতে অসুবিধে নেই, কিন্তু এই খেলা হবে কি করে? এই রাজ্যের একটা সংস্কারও আছে জাহাপনা, অতিথি প্রথমে রাজ্যের মন্ত্রীকে আবির মাখিয়ে দেন, তারপরেই খেলা শুরু হয়। এমন নিয়ম আছে নাকি? তবে থাক না থাক, গোপাল যখন বলছে তখন চালু করতে আর অসুবিধে কি, তাই নাকি? তবে আমি এক্ষুনি তাই করছি। দাঁড়ান দাঁড়ান নবাব বাহাদুর, তার আগে এই দস্তানা জোড়া পরে নিন, তারপর মন্ত্রী মশাইয়ের গালে আবির লাগান। দস্তানা পরলে আপনার হাতে রং লাগবে না, আপনি তো রং মাখবেন না, তাই এই ব্যবস্থা আর কি। একবার মন্ত্রী মশাইকে আবির মাখাক, তারপর মজা দেখবে। এই মরেছে, আমি কেন? না না না, মানে মানে আমাকে ছেড়ে দিন জাহাপনা, মানে মানে আমি তো ঠিক। এই না না করে হাতের কাছে আসো দেখি। ওরে 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 বাবারে, ওরে বাবারে, জ্বলে গেল রে, জ্বলে গেল রে, আমার দেওয়া বিছুটি চূর্ণ আমার এই ফসকা ফেলে দিল রে, ওরে বাবারে। যা ভেবেছিলাম ঠিক তাই, আমার আনা আবিরে বিছুটি চূর্ণ মিশিয়ে দিয়ে আমাকে বেকায়দায় ফেলার বুদ্ধি এটেছিল মন্ত্রী মশাই। এটা আবার কি হলো? তেমন কিছু না, ওই এক ঢিলে একেবারে দু পাখি ঘায়েল হয়ে গেল, এদিকে আপনি রং নামে খেয়ে লাল, ওদিকে মন্ত্রীর চালে মন্ত্রী নিজেই কুপোকা। মন্ত্রী মশাইয়ের জোরাজুরি দেখেই আমি বুঝতে পেরেছিলাম উনি ভিতরে ভিতরে কোনো ফন্দি এঁটেছেন, তাই আমিও ওই দস্তানা জোড়া সঙ্গে করে নিয়ে এসেছিলাম। ওবি, আমরা ছাড়ছি না, সবাইকে রং মাখাবো আমরা। আমিও কিন্তু একেবারে রং গুলে তৈরি হয়ে এসেছি। এতক্ষণে বেশ দোল দোল, মানে রঙের খেলা হবে বলে মনে হচ্ছে। আকাশে বাতাসে কেমন যেন একটা রং রং গন্ধ। এই কৃষ্ণনগরের দোল বেশ জাঁকিয়েই হয় বটে। তবে সবই গোপালের জন্য, তাই তো বলি গোপালের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। ও গোপাল দাদু, তুমি অমন করে বসে আছো কেন গো? কি ভাবছো? আমরা খেলছি আর তুমি শুধু বসে বসে আমাদের দেখছো। তোমার মুখে হাসি নেই, কি হয়েছে দাদু? তোদের দাদার কথা মনে পড়ছে রে, তাই তোদের দিদিমার মন খারাপ। দিদিমার মন খারাপ হলে আমার মনও তো খারাপ হবেই না। হ্যাঁ রে, তোদের দাদু ঠিকই ধরেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, পুজো কেটে গেল, দীপাবলি কেটে গেল, সব পুজো পার্বণ মিটে গেল, দাদা তো এলো না। বুঝলি, আমার তোদের দিকে চোখ পড়ে যাচ্ছে আর তোদের দাদার কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ শোনো গিন্নি, আমি আগামীকালই ছেলের ছাত্রাবাসে চলে যাচ্ছি। কেন? আমি খোকাকে নিয়ে আসতে যাবো। তাহলে তো ভালোই হয়, কিন্তু মহারাজ কি ছুটি দেবে না? আমার অনেক ছুটি পাওনা আছে, আমি মহারাজকে বললে মহারাজ না করবেন না। তাহলে দাদু, দাদা কবে আসবে? এই তো কাল আনতে যাব, পরশু সকালে তোদের দাদাকে নিয়ে চলে আসব। কি মজা কি মজা, দাদা আসবে! দেখলে তো, শুধু খোকা আসবে এই কথাটা উঠতেই পরিবেশটা কিরকম চনমনে হয়ে উঠলো। হ্যাঁ মন্ত্রী, সভার কাজ শুরু করো, গোপাল এসে গেছে। মহারাজ, আমাকে কাল থেকে তিন দিন ছুটি দিতে হবে, আমার একটা খুব
গুরুত্বপূর্ণ কাজ আছে মহারাজ। না না গোপাল, এখন ছুটি পাওয়া যাবে না, এখন কাজের চাপ রয়েছে, অনেক কাজ। তোমার ঘরের গুরুত্বপূর্ণ কাজের থেকে সভার কাজ বেশি গুরুত্বপূর্ণ। এবছরে আমি কোনো ছুটি নিইনি মন্ত্রী মশাই, আমার অনেক ছুটি পাওনা আছে, আর আমার ছুটি আমি নেব, আপনি নাক গলানোর কে? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, এবছরে গোপালের অনেক ছুটি পাওনা আছে। ঠিক আছে মন্ত্রী, গোপালকে কাল থেকে 3 দিনের ছুটি মঞ্জুর করে দিলাম। মহারাজ এখন কাজের খুব চাপ, রাজসভায় অনেক লোকজনের দাবি দাওয়া পড়ে আছে। আহ গোপালকে কিসের প্রয়োজন, তুমি আছো কি করতে? মন্ত্রী তোমার এই স্বভাবটা বদলাও এবার, আর গোপালের পেছনে এত লেগো না। ঠিক আছে মহারাজ, তোমাকে 3 দিনের ছুটি দিলাম। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। কি গো পেলে ছুটি? হ্যাঁ পেয়েছি গিন্নি, পেয়েছি। অবশ্য মন্ত্রী মশাই বাধা দিতে চেয়েছিলেন, কিন্তু মহারাজ মন্ত্রী মশাইকে এমন ধমক দিয়েছেন মন্ত্রী মশাই একেবারে চুপ। ঠিক হয়েছে, ছেলেকে আনতে যাবে তাও বাধা? হ্যাঁ সন্তানের মায়া কি জিনিস, সেটাই ভদ্রলোক জানেন না। গোপাল দাদু তুমি কখন দাদাকে আনতে যাচ্ছ? কাল খুব ভোরে বেরিয়ে যাব বুঝলে, এই কদিন তোমাকে যে একা থাকতে হবে গিন্নি। কি বলছো গোপাল দাদু, আমরা আছি না, তুমি চলে যাবে, আমরা সবাই দিদার কাছে থাকবো। দিদা একদম ভয় পেও না। আমরা থাকতে কেন ভয় পাবে দিদা? না রে না, তোদের মতো নাতি নাতনি থাকতে আমার কিসের ভয়? হ্যাঁ তবে আমার সাহসী নাতি নাতনিরা থাকতে আমি চিন্তা করছি। শুধু একটা কথা, তোদের বাবা আর মায়ের থেকে অনুমতিটা নিয়ে আয়। ও আমরা নিয়ে এসেছি, তুমি যখন রাজসভাতে গিয়েছিলে তখন আমরা দিদাকে বলে বাড়ি গিয়ে সব বলেছি। ব্যাস নাও গিন্নি, আজ গরম গরম লুচি আর ছাঁকা তেলে বেগুন ভাজা বানাও দেখি। কাছে যাচ্ছি। এই বটা ঘটা বাড়ি আছিস নাকি? এই মন্ত্রী মশাইয়ের গলা না ঘটা? হ্যাঁ তাই তো রে, চলে আসুন মন্ত্রী মশাই ঘরের ভিতরে। এই ঘটা যা বাইরের দরজাটা খুলে দে। আসুন মন্ত্রী মশাই আসুন। চল চল চল, তোদের সাথে অনেক কথা আছে, চল। বলুন মন্ত্রী মশাই কি খবর? কিছু তো একটা করতে হবে বটা ঘটা, গোপালটা খুব বেড়ে যাচ্ছে, ওকে কিছুতেই বাগে আনতে পারছি না। হাল ছেড়ে দেবেন না মন্ত্রী মশাই, কিছু একটা করতেই হবে। ওকে কিছুতেই বাগে আনতে পারছি না, ওকে রাজসভা থেকে বার করবো, তারপর তোদের দুজনকে ঢোকাবো, সেটাই আর করে উঠতে পারছি না। একটা কিছু ভাব ভাব ভাব, জব্বর কিছু একটা ভাব, ওর ভিটে মাটি চাটি করতে না পারলে চলছে না রে। একটা অভিনব পরিকল্পনা মাথায় এসেছে মন্ত্রী মশাই। কি পরিকল্পনা? তবে শুনুন মন্ত্রী মশাই, কেমন বুঝলেন মন্ত্রী মশাই, কিরকম লাগলো? খারাপ নয়, কিন্তু বলা যাবে না ভালো, ওরা যদি ডালে ডালে চলে আমাকে তো পাতায় পাতায় চলতে হবে। কি হলো মন্ত্রী মশাই, শুনেই মজে গেছেন, দিন দিন এবার ওই 100 মোহর দিন। এই রকম একটা ভুলভাল পরিকল্পনার জন্য 100 মোহর? আহ তোদের যা হওয়ার হয়ে গেছে, তোদের দ্বারা আর কিচ্ছু হবে না, কিচ্ছু না কিচ্ছু না, এইসব ভুষি জিনিসে তোদের মাথা ভর্তি। চললাম, একটু ভালো ভালো লোকের সাথে মেলামেশা কর বুঝলি, একটু ভালো লোকের সাথে মানে আমার মতো মেলামেশা কর, হ্যাঁ মগজখানা উর্বর কর। যাক গে শুভরাত্রি। কি বুঝলি ঘাটা? কি আর বুঝবো বটা, আমাদের ভাগ্য আমাদের পরিকল্পনা মন্ত্রী মশাইয়ের পছন্দ হলো না। মন্ত্রী মশাইয়ের পছন্দ হয়েছে, কিন্তু মন্ত্রী মশাই বোঝালেন যে ওই পরিকল্পনাটা মন্ত্রী মশাইয়ের ভালো লাগেনি, পরিকল্পনাটা নিয়ে নিলেন। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যদি পাতায় পাতায় চলেন তাহলে আমরা চলি পাতার শিরায় শিরায়। উঠে পড়ো গো গোপাল দাদা, উঠে পড়ো উঠে পড়ো, এখন রওনা দিলে কাল ভোর ভোর পৌঁছে যাব। চলি গো। আরে কি মুশকিল, চলি বলতে নেই, বলতে হয় আসি। ঠিক আছে ঠিক আছে, আসি এবার তাহলে আসি। হ্যাঁ এবার এসো, আমাদের দাদাকে নিয়ে এসো। হ্যাঁ আমরা খুব খেলবো। হ্যাঁ দাদা কত জানে, দাদার কাছে অনেক কিছু শিখবো। দাদা কাল কখন আসবে? কাল নয় পরশু আসবে সকালবেলা, আসি রে।
সবাই শান্ত হয়ে থাকবি, আসি গো গিন্নি। সাবধানে যাবে, রাতে কোনো সরাইখানায় থেকে যাবে, রাতে ভ্রমণ করো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আজ দেখছি মন্ত্রী এখনো আসেনি। আহ, মন্ত্রী ছাড়া কাজ কিভাবে চলবে? আমার মন্ত্রীটাও হয়েছে একটা ফাঁকিবাজ। ফাঁকিবাজ মন্ত্রী, একটা ষড়যন্ত্রী। ঠিক বলেছো সভাকবি, কাজের কাজ তো কিছু করে না, শুধু গোপালের কিভাবে ক্ষতি করা যায় সেইটা ভাবে। অপরের ক্ষতির চিন্তা করলে নিজে ক্ষতিতে পড়বে, সেটা উনি জানেন না। কি হলো মন্ত্রী? একটা একটা কাজে গিয়েছিলাম কিন্তু দেরি হয়ে গেল। কি কাজ? মানে সেটা কি রাজসভা কেন্দ্রিক? একটা নকশা পেয়েছি। হে, নকশাতে একটা ছন্দে ভরা কটা পংক্তি আছে। ছন্দ ভরা পংক্তি? সেটা কি? কাগজে লেখা আছে, তিন মাথার মোড়ে গিয়ে চুপটি করে দাঁড়াও, ডাইনে বামে না তাকিয়ে সোজা এগিয়ে যাও, খানিক দূরে দেখতে পাবে শুকনো একটা গাছ, সেই গাছেতে দোয়েল ফিঙে করছে তাদের নাচ, গাছের থেকে 100 পা সোজা এগিয়ে গিয়ে মাটি খুঁড়ে যা পাবে যাও রাজার বাড়ি নিয়ে। এর মানেটা কি হলো মন্ত্রী, আমাকে একটু বুঝিয়ে বলে দাও। এটার মধ্যে আছে গুপ্তধনের হদিশ। গুপ্তধন মানেই রাজমশাই, আপনার রাজকোষ পূর্ণ। বাবা 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 বাবা, খুব ভালো একটা খবর আনলে তো। তাহলে এর মধ্যেই আমার রাজকোষ একেবারে পূর্ণ হয়ে যাবে। এটা এখন আমার কাছেই থাকুক মহারাজ, আমি কাল জায়গাটা খুঁজতে যাব। কেমন? গারোয়ান, বেশ রাত হয়েছে বুঝলে, সামনে কোনো পান্থশালা দেখতে পেলে থামিও, রাত বিরেতে আর বাইরে বেরিয়ে কাজ নেই। আমরা প্রায় এসে গেছি গো গোপাল দাদা, রাতটা একটু টেনে চালালে কাল ভোর ভোর পৌঁছে যাব। আর কতটা রাস্তা বাকি আছে গো গারোয়ান? আর মাত্র 2 মাইল পথ বাকি আছে গো। ভাইপো কি করছে গো গোপাল দাদা? ও তো ঘুমিয়েই কাদা, ভেতরে চাদর মুড়ি দিয়ে অকাতরে ঘুমোচ্ছে। এখন কয়েকদিন থাকবে তো? হ্যাঁ, কিছুদিন ঘরের ছেলে ঘরে থাকুক, মায়ের আদর খাক। কি মজা, দাদা এসে গেছে, চল 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 চল। মা, মা কেমন আছো? মা তোমার পা দুটো দাও, প্রণামটা করি। থাক থাক বেঁচে থাক। শোনো গিন্নি, আমি বাজার যাচ্ছি বুঝলে, একটু ভালো বাজার করে নিয়ে আসি, তাড়াতাড়ি যখন ফিরে এসেছি তখন এই দিনটা আর কামাই করবো না। এই আমার বানর সেনা, তোরা তোদের দাদাকে একদম কাজ ছাড়া করবি না, কেমন? তুমি কিচ্ছু ভেবো না, আমরা কেউ দাদাকে ছাড়বো না। দাদার কাছে আমাদের অনেক কিছু শিখতে হবে। কি দাদা, শেখাবে তো? নিশ্চয়ই শেখাবো, এখন চল ভেতরে। মা গরম গরম লুচি ভাজো, কতদিন তোমার হাতে রান্না খাইনি। তোরা সবাই দাদাকে নিয়ে আমন আহ্লাদ কর, আমি চট করে বাজারটা করে নিয়ে আসি। মা যাই পুকুর থেকে স্নান করে আসি, শরীর মন একেবারে তাজা হয়ে যাবে। না না, একদম নয়, তুই এখন কদিন তোলা জলে স্নান কর, নতুন জায়গা নতুন জল, শরীরে একটু সইয়ে নে, এ হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের খেতে দিই, তারপর তোরা বাইরে থেকে ঘুরে আয়, কেমন? ঠিক আছে, যা তুমি বলবে মা। লক্ষ্মী ছেলে। বুঝলি, কতদিন পরে আমি আমার গ্রামে এলাম, সব কিরকম বদলে গেছে। ঠিক বলেছো। আচ্ছা দাদা, তুমি যেখানে থাকো সেখানে তোমাকে সকাল থেকে কি কি করতে হয়? সকালবেলায় ঘুম থেকে উঠে বাগানে কাজ করতে হয়। আমাদের ছাত্রাবাসের বাগানে নানা ধরনের ফুল আছে, তারপর আমাদের জলখাবার খেয়ে পড়তে বসতে হয়।
কে রে তুই? তোকে তো এখানে দেখিনি। আমি তো আজ এলাম, আমি তো আপনাকে দেখেই চিনেছি, তুমি তো মন্ত্রী মশাই। আমি কে বলুন দেখি? কে সে তুই যেই হ, একটা কথা বলে দিচ্ছি, এই বিচ্ছুগুলোর সাথে একদম মিশবি না। ওই ভাঁড়টা আছে না, মাটির ভাঁড়? না না, ওহো, গোপাল ভাঁড়। গোপাল এদের মাথায় তুলেছে। ভালোই হয়েছে আপনি আমাকে চিনতে পারেননি, চিনতে পারলে আপনার মনের কথাগুলো আমি জানতেই পারতাম না। এই তোরা বলে দে আমি কে। ও আমাদের দাদা, গোপাল রাজুর ছেলে, নাম হলো খোকা। এই রে, একটু কাঁচা খেলা হয়ে গেল। ও তাই, আমার বোঝা উচিত ছিল, যেমন বাপ তার তেমন ছেলেই তো হবে। বাবা বাবা, তুই তো খুব বড় হয়ে গেছিস, চিনতেই পারিনি। ভাগ্যিস চিনতে পারেননি মন্ত্রী জেঠু, আমার বাবাকে ভাঁড় বলা? আপনি তো জানেন না, বাপ কা বেটা আর সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। এবার থেকে ভালোভাবে চিনতে পারবেন। আমরা একটু চারিদিকে দেখতে বেরিয়েছি, আপনি এখনো রাজসভায় যাননি? আমার বাবা তো কখন চলে গেছে। আমার অনেক কাজ বুঝলি, পুরো রাজ্যটাকে নিজে নিজে না দেখলে কাজ কি করে চলবে? রাজামশাই তো শুধু আদেশ করে, সব কাজ তো আমাকেই করতে হয়। তাই তো রাজামশাই আমাকে খুব ভালোবাসে, আমি তো খেটে রোজগার করি। চললাম। মন্ত্রীমশাই তো দেখছি পায়ে পা বেঁধে ঝগড়া করে গেল। ওটাই ওনার কাজ বাবা, আমাদের দুজনকে চিনতে পারছো না তো? আমি বটা, আমি খটা। দুদিন আগে রাতে মন্ত্রীমশাই আমাদের কাছে এসে তোমার বাবাকে এই কৃষ্ণনগর থেকে তাড়াবার পরিকল্পনা করছিল। আমরা দূর থেকে দেখছিলাম, মন্ত্রীমশাই তোমার সাথে কথা বলছিলেন। আমরা মুক্ত, আমরা সবার জন্য কাজ করে পেট ভরাই, মাথার কাজ করে ওই উপরি আয় করি, পরিকল্পনা করে তোমার বাবাকে তাড়াবার একটা উপায় বললাম। মাথার কাজের কোনো দাম দিল না, বললো কি না এটা কোনো পরিকল্পনাই নয়। কিন্তু মন্ত্রীমশাইকে তো আমরা চিনি, আমরা জানি আমাদের পরিকল্পনা মন্ত্রীমশাই খুব পছন্দ হয়েছে। শুধু পয়সা দেওয়ার ভয়ে আমাদের মুখের উপর বলে দিল পরিকল্পনাটা বাজে। ঠিক আছে, আগে তো বলো কি ছিল পরিকল্পনাটা। শুনবে তবে? শোনো, আমি তোমাকে বিনামূল্যেই পরিকল্পনাটা দিলাম, আমরা চাই মন্ত্রীমশাইয়ের শাস্তি হোক, অনেক সয়েছি, আর না। ঠিক আছে, আগে তো বলো কি ছিল পরিকল্পনাটা। বাটা কাকা ঘটা কাকা বলো না। কি গো গোপাল, তুমি তো আজকে ছুটিতে ছিলে। আগে আমার কাজ সকাল সকাল মিটে গেল, তাই চলে এলাম মহারাজ। তা ভালোই করেছো। এদিকে একটা ভালো খবর আছে, মানে আমাদের মন্ত্রী একটা পুরনো কাগজ পেয়েছে, তাতে একটা গুপ্তধনের হদিস আছে। তার মানে গোলমাল আছে, কার সর্বনাশ করতে যাচ্ছেন কে জানে। মহারাজ, গুপ্তধন মানে তো রাজকোষে সম্পদ বাড়া, এটা তো খুব ভালো, কিন্তু এটা সঠিক তো? মন্ত্রী তো তাই বলল। ওই তো মন্ত্রী এসে গেছে। ও মন্ত্রী, তুমি যে কাগজটা পেয়েছো সেটা সঠিক তো? 100% মহারাজ, আমি জায়গাটা কোথায় হতে পারে তার একটা আভাস পেয়েছি মহারাজ। কিরকম? এই দেখুন না, তিন মাথার মোড়ে গিয়ে চুপটি করে দাঁড়াও। দাঁড়ালাম, তারপর কি আছে? হ্যাঁ, ডাইনে বামে না তাকিয়ে সোজা এগিয়ে যাও। সোজা এগোলাম। তারপর খানিক দূরে দেখতে পাবে একটা শুকনো গাছ, একদম দেখতে পাবে। বাহ, তারপর? সেই গাছেতে দোয়েল ফিঙে করছে তাদের নাচ, খুব পাখি আছে সেখানে। গাছের থেকে 100 পা সোজা এগিয়ে গিয়ে মাটি খুঁড়ে যা পাবে, যাও রাজার বাড়ি নিয়ে, ব্যাস। এটাই হলো গুপ্তধনের ঠিকানা। মানে তুমি জায়গাটা ভালো করে বুঝেছো তো? একদম হাতের তালুর মতো করে চিনেছি, বুঝেছি। কাল আমরা সবাই হেয়ালি পড়ে পড়ে সেইখানে যাব। কি গোপাল, যাবে তো? হ্যাঁ। ও, আরেকটা কথা, তোমার ছেলের সাথে দেখা হলো। ও মা, তোমার ছেলে এসেছে নাকি? বাবা বাবা বা, তাহলে কাল একবার আমার কাছে নিয়ে এসো। তোমার ছেলে মানে সে তো আমারও সন্তান তুল্য। আনবো মহারাজ। গোপাল একটু চিন্তায় আছে, তার মানে হেয়ালিটা ধরতে পেরে গেছে, কাল ওর বাড়ি ভাঙা হচ্ছে। কাল আমরা সবাই রাজসভায় যাব, তোমরা দুজনে অবশ্যই আসবে। মহারাজকে বলে তোমাদের পারিশ্রমিক ঠিক বার করে দেবো, কোনো চিন্তা করো না। আমরা পারিশ্রমিক চাই না, ঠিকভাবে কাজ করে সৎ পথে বাঁচতে চাই। ঠিক আছে, আমি আমার বাবাকে দিয়ে বলাবো, দেখি কি করা যায়। চলো, এবারে মা কিন্তু চিন্তা করবে।
কি ব্যাপার বাবা, তুমি কি এত চিন্তা করছো? মন্ত্রী মশাই একটা দারুণ সংকটে ফেলে দিয়েছে বুঝলি। এমন একটা হেয়ালি, তিন মাথার মোড়ে এলাম, দাঁড়ালাম, সোজা এগিয়ে গেলাম একটা শুকনো গাছ, তার থেকে এগিয়ে আসছি, এগিয়ে আসছি। কি না, আমাকে এক্ষুনি বাড়ি থেকে সোজা 100 পা হেঁটে যেতে হবে। খোকা, তুই আমার পিছু পিছু আয়, গিন্নি তুমি এসো। ৯৭ পা ৯৮ পা ৯৯ পা ১০০ পা। কি যা সন্দেহ করেছিলাম তাই, আমার বাড়ি থেকে এই শুকনো গাছের দূরত্ব 100 পা, মানে গুপ্তধন খুঁজতে হলে আমার বাড়ি ভাঙতে হবে। আমার মনে হয় এসব কিছু মন্ত্রী মশাইয়ের চক্রান্ত। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বাড়ি চলো বাবা, তারপর আরাম করে ঘুমাও। কাল মহারাজের সঙ্গে দেখা করে হিয়ালির আসল অর্থ বুঝিয়ে দেবো। কি করে? বাবা, মন্ত্রী মশাই যদি বুনো ওল হয়, আমিও তেমনি বাঘার তেঁতুল। তুমি কালকে আমার খেলা দেখবে। দেখেছো বলি, তোমার ছেলে এখন আর ছোট্টটি নেই। কার ছেলে দেখতে হবে তো? হ্যাঁ, চলো বাড়ি চলো। কি গো গোপাল, তোমার ছেলে কই? আসছে মহারাজ, ওই বুনোলদের সাথে লড়তে গেলে তো বাঘা তেঁতুল হতে হবে, তাই ও বাঘা তেঁতুল নিয়ে আসছে মহারাজ। আবার হিয়ালি? এই এখানে বুনোলটা আবার কে? সেটাও জানতে পারবেন, একটু ধৈর্য ধরুন না। আরে ওই তো এসে গেছে। আরে খোকা, এসো এসো এসো, তারপর বলো কিরকম লাগছে? আপনার শাসনে কেউ কি খারাপ থাকতে পারে? বাহ 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 বাহ, এই নাও এই নাও খোকা, আমার মুক্তোর মালা, তোমাকে উপহার দিলাম, কি সুন্দর কথা বললে। ধন্যবাদ মহারাজ। আচ্ছা মহারাজ, এখানে সৎ পথে কেউ যদি উপার্জন করতে চায়, তাহলে কি তাকে সুযোগ দেওয়া যায়? নিশ্চয়। তাহলে আমি আমার দুইজন আপনজনকে ডেকে আনি, ওদের কাজের খুব প্রয়োজন। ডাকো ডাকো ওদের। তাহলে আমি ওদের নিয়ে আসছি। এই আবার কি হচ্ছে সব, ঠিক বুঝতে পারছি না। মন্ত্রী মশাই কেমন ঘাবড়ে গেছে মনে হচ্ছে। ওই তো খোকা আসছে, সাথে বটা ঘটা। বটা ঘটা এখানে? কি মন্ত্রী জেঠু, আপনার ওই হিয়ালির কাগজখানা দিন না। কেন হে, ডেপো ছেলে, পাকা ছেলে, তোমাকে কেন দিতে যাব? ওখানে একটু ভুল আছে, ভুলটা ঠিক করে দেব। এই কি কাণ্ড মন্ত্রী, তোমার কাছে ভুল কাগজ, তাহলে ঠিকটা কার হাতে? এই বটা কাকা আর ঘটা কাকার কাছে, বাকি কথা বটা কাকা আর ঘটা কাকা বলবে। বলো শুনি। প্রণাম মহারাজ। আসলে সেদিন রাত্রে মন্ত্রী মশাই আমাদের বাড়ি এসে গোপাল দাদাকে কিভাবে তাড়ানো যায় সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করে। আমি একটা পরিকল্পনা করে দিই। মন্ত্রী মশাই যে বলি গুপ্তধনের কথা একটা সাংকেতিক ছড়া যার কোনো সত্যতা নেই। তার মানে এই হিয়ালির কোনো সত্যতা নেই? না মহারাজ, এতে করে গোপাল দাদার ঘরটা ভেঙে গোপাল দাদাকে বেঘর করার ইচ্ছা ছিল। আমাদের খুব অন্যায় হয়েছে মন্ত্রী মশাইয়ের সঙ্গ দেওয়া। ওই সংকেত অনুযায়ী যে জায়গায় পৌঁছতো সেটা হলো গোপাল দাদার বাড়ি। তার মানে গুপ্তধনের খোঁজ করতে হলে গোপালের বাড়ি ভাঙতে হতো। মহারাজ, আমার মনে হয় একটা ঠিকঠাক কাজ পেলে বটাঘটা নিজেদের বদলে ফেলবে। মন্ত্রী, এরপর আর তোমার কিছু বলার আছে? আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মহারাজ। না না না, তোমাকে ক্ষমা করা যায় না। তোমার শাস্তি হলো আমার মন্ত্রিত্ব থেকে তোমাকে বরখাস্ত করা হলো, আর এখন এই রাজসভায় তুমি কান ধরে উঠবস করবে, আর সেটা গুনবে খোকা। আর বটা কাকাদের কাজের ব্যাপারে মহারাজ? এই মুহূর্তে বটা আর ঘটাকে সহকারী কোষাধ্যক্ষ নিযুক্ত করা হলো। জয় মহারাজের জয়। না না না, আমার জয়ধ্বনি না দিয়ে খোকার জয়ধ্বনি দাও। আর মন্ত্রী, শুরু করো 100 বার কান ধরে উঠবস। আর খোকা, তুমি কোনো কোনো। নিশ্চয়ই মহারাজ।
এক, দুই, তিন। বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া, খোকা বাবু করলেন কাবু, ভাঙলো মন্ত্রীর দাঁতের গোড়া। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.